My name is Shamni Akhtar, senior teacher, Sholukopa Gok Pilot High School. Dear students of class 6, at first, take my cordial love. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine. I take your English class lesson on 24. Today's subject is Aesop's Fable. Please open your book. At first, I read the passage. Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fables he told. Many hundreds of years ago, মানে কি অনেক বছর আগে এসব একজন কি ছিল কে ছিল গ্রিক দাস সে তার গল্প বলার জন্য বিখ্যাত ছিল আফটার সো মেনি ইয়ার্স পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টিল এনজয় রিডিং দে টুডে আফটার সো মেনি ইয়ার্স মানে কি ইয়ার্স মানে এত বছর পরে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষ স্টিল এনজয় রিডিং দে আজও ওই গল্পগুলো কি পড়ে মজা পায় সো মাস অ্যাজ দ্য গ্রিক এনজয়েড লিসেনিং টু দেম লং লং অ্যাগো সো মাস অ্যাজ দ্য গ্রিকস মানে কি ঠিক ততখানি মজা পায় যতখানি অনেক অনেক পূর্বে তারা এগুলো শুনে পেত লং অ্যাগো অ্যান্ড ফার অ্যাওয়ে লং অ্যাগো মানে কি অনেকদিন আগে এবং অ্যান্ড ফার অ্যাওয়ে মানে কি অনেক দূরে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার এক বৃদ্ধ কৃষক ছিলেন হু হ্যাড সেভেন সন্স যার সাতটা পুত্র ছিল ওয়ান ডে দ্য ওল্ড ফার্মার ওয়াজ লেইং অন হিজ বেড একদিন বৃদ্ধ কৃষক তার বিছানার উপর শুয়েছিল অ্যান্ড হি থট দ্যাট হি উড নট লিভ মাস লঙ্গার সে ভাবলেন যে সে হয়তো আর বেশি দিন বাঁচবেন না হি কল্ড হিজ সন্স বিফোর হিম সে তার ছেলেদের তার সামনে ডাকলেন হি হ্যাড এ সার্ভেন্ট টু ব্রিং ইন এ বান্ডিল অফ সেভেন সিক্স স্টিক্স টাইড টুগেদার হি টোল্ড এ সার্ভেন্ট সার্ভেন্ট মানে কি এখানে সার্ভেন্ট মানে চাকর সে একজন চাকরকে সাতটা লাঠি একসাথে বেঁধে আটি করে আনতে বললেন হি হ্যান্ডেড দ্য বান্ডিল সে আটি হ্যান্ডেড দ্য বান্ডিল টু হিজ ওল্ডেস্ট সন ওল্ডেস্ট বলতে এখানে কী বোঝাচ্ছে বড় ছেলে সে আটিটি তার বড় ছেলেকে দিলেন অ্যান্ড সেইড টু হিম এবং তাকে বললেন সন নাও ব্রেক দ্য বান্ডিল পুত্র এবার এই আটিটি ভাঙো দ্য সন ট্রাইড উইথ অল হিজ মাইট মাইট মানে কি শক্তি বা বল তাহলে কি বলছে দ্য সন ট্রাইড মানে চেষ্টা করেছিল এটা যেহেতু অতীতের গল্প সেই জন্য এখানে মূল ভাবটাও তোমাদের পাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে কি বলছে যে দ্য সন ট্রাইড উইথ অল হিজ মাইট মানে পুত্রটি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডিল কিন্তু সে এটা ভাঙতে পারল না ওয়ান বাই ওয়ান মানে কি একে একে এটা একটা ফ্রেজ দ্য আদার ব্রাদার ট্রাইড একে একে অন্যান্য ভাইরাও চেষ্টা করল নট ওয়ান অফ দেম ওয়াজ স্ট্রং অ্যানাফ তাদের মধ্যে কেউই যথেষ্ট শক্তিশালী ছিল না দ্য ফাদার স্মাইল নাও বাবা এখন হাসলেন মাই সন্স আনটাই দ্য বান্ডিল আমার পুত্ররা এখন আটিটি খোলো ইস অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট ইস অফ ইউ মানে কি প্রত্যেকে টেক এ স্টিক টেক মানে কি লাও এই স্টিক মানে একটি লাঠি মানে তোমরা প্রত্যেকে একটি করে লাঠি নাও এবং এটা ভাঙার চেষ্টা করো দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক্স এই সময়ে তাদের এই লাঠিগুলো ভাঙতে আর কোনো অসুবিধাই হলো না ইন এ ফিউ মোমেন্টস অল দ্য স্টিক্স ওয়্যার ব্রোকেন
কয়েক মুহূর্তে সব লাঠিগুলো কি হলো, ভেঙে গেল। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন অ্যাফেকশনেটলি। অ্যাফেকশনেটলি বলতে কি বোঝাচ্ছে এখানে? মমতা ভরা দৃষ্টিতে, ঠিক আছে? বলছে বৃদ্ধ লোকটি তার পুত্রদের দিকে মমতা ভরা দৃষ্টিতে তাকালেন, অ্যান্ড সেই, এবং বললেন, রিমেম্বার, মনে রেখো, ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। একতার মধ্যে কি আছে? স্ট্রেংথ বলতে শক্তি, একতার মধ্যে শক্তি আছে। তাহলে আমরা এখন এই প্যাসেজটা পড়লাম, এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি এবং সিনোনিমস দেখব। তোমরা খেয়াল করো, স্টিক, স্টিক মানে কি? লাঠি। হ্যাঁ, এর সিনোনিমস হলো রড, স্টাফ, রড, স্টাফ। এরপরে আসছে ওল্ড, ওল্ড মানে বৃদ্ধ, এজ, গ্রে। এরপরে আসছে ফার্মার, ফার্মার মানে কি? কৃষক, কাল্টিভেটর, হিট। এরপরে আসছে সার্ভেন্ট, সার্ভেন্ট মানে কি? সার্ভেন্ট মানে চাকর, সার্ভিস ম্যান, বেয়ারার। এরপরে এনাফ, এনাফ মানে যথেষ্ট, এর সিনোনিমস কি হতে পারে? অ্যাডিকুয়েট, বি এনাফ। এরপরে আসছে মাইট, মাইট মানে কি? শক্তি বা বল, এর সিনোনিমস হচ্ছে এনার্জি, স্ট্রেংথ। এরপরে আসছে স্ট্রং, স্ট্রং মানে কি? স্ট্রং মানে শক্ত, এর সিনোনিমস হলো হার্ড, টাফ। এরপরে আসছে ইউনিটি, ইউনিটি মানে কি? ইউনিটি মানে তোমার একতা, এর সিনোনিমস হলো ইউনিয়ন, আইডেন্টিটি। তাহলে আমরা প্যাসেজটা পড়লাম, এখান থেকে কিছু প্রশ্ন আসছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদের আমি লিখে দেব, তোমরা এগুলো বাড়িতে করার চেষ্টা করবে। সবাই খাতা বের করো এবং তুলে নাও। এক নম্বর কোশ্চেন, হু ওয়াজ, এসো। টু নাম্বার প্রশ্ন হলো, হোয়াট ডিড এসো ফেমাস ফর। তিন নাম্বার প্রশ্ন হলো, হোয়ার ওয়াজ দ্য ওল্ড, হোয়ার ওয়াজ দ্য ওল্ড ম্যান লাইন লাইন। এরপরে চার নাম্বার, হাউ মেনি স্টিক্স ওয়ার দেয়ার, হাউ মেনি স্টিক্স, হাউ স্টিক্স ওয়ার দেয়ার। আর পাঁচ নাম্বারটা হলো, ফাইভ নাম্বারস হলো, হোয়াট ইজ দ্য মরালিটি অফ দিস প্যাসেজ। এটা একটু ছোট করে, হোয়াট ইজ দ্য মরালিটি অফ দ্য প্যাসেজ।
তাহলে এখানে বলছে যে হু ওয়াজ এসো, এসো কে ছিল? তাহলে আমরা প্যাসেজে কি পড়েছি, এসো ওয়াজ এ গ্রিক স্লেভ। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করবা এবং খাতায় লিখে নিয়ে আসবা। তাহলে এসো ওয়াজ এ কি ছিল, কে ছিল? এসো ওয়াজ এ গ্রেট স্লেভ। স্লেভ মানে কি? স্লেভ বলতে চাকর বোঝাচ্ছে, দাস বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরের প্রশ্নটা হলো হোয়াই ডিড এসো ফেমাস ফর, এসো কি জন্য বিখ্যাত হয়েছিল? এসো ফেমাস ফর হিজ ফেবলস। ফেবলস বলতে এখানে কি বোঝাচ্ছে, গল্প বা উপকথা। এসো বিখ্যাত হয়েছিল তার গল্প বলার জন্য। এরপরের প্রশ্নটা হলো হোয়ার ওয়াজ দ্য ওল্ড ম্যান লেইং, হ্যাঁ বৃদ্ধ লোকটি কোথায় শুয়েছিল, কোথায় শুয়েছিল বৃদ্ধ লোকটি? দা ওল্ড ম্যান ওয়াজ লেইং অন হিজ বেড, বৃদ্ধ লোকটি তার বিছানায় শুয়েছিল। এরপরের প্রশ্ন হলো হাউ মেনি স্টিক্স ওয়ার দেয়ার, সেখানে কয়টি লাঠি ছিল? তাহলে কি হবে, দেয়ার ওয়ার সেভেন স্টিক্স। এরপরের প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য মোরালিটি অফ দ্য প্যাসেজ, হ্যাঁ এখানে মোরালিটি বলতে কি বোঝাচ্ছে, নীতিকথা বা মূল শিক্ষা। এই প্যাসেজটার মূল শিক্ষাটা কি? দ্য মোরালিটি অফ দ্য প্যাসেজ ইজ কি, ইউনিটি ইজ স্ট্রেংথ। আজকে এই পর্যন্ত, তোমরা এগুলো করার চেষ্টা করবে এবং এগুলো খাতায় লিখে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।